ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাত। ভাই প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের জন্য শাফায়াত করবেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন তার উম্মতের ওই সকল ব্যক্তির জন্য যারা কাবিরা গুনাহ করেছেন, শিরক করেননি, ইভেন বিদআত করেননি। এ সম্পর্কে স্পষ্ট হাদিস রয়েছে। শিরক এমন একটি বড় অপরাধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম সূরা নিসা 48 এবং 66 নম্বর আয়াতে বলছেন, ইন্না আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের নিচের সকল অপরাধ ক্ষমা করতে পারেন, তবে শিরকের অপরাধ ক্ষমা করবেন না। তো যে ব্যক্তি মুশরিক অবস্থায় ঈমান হারিয়ে মারা যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য শাফায়াত করবেন না। সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস রয়েছে, সম্ভবত 5583 এবং 44 নম্বর হাদিস। যারা বিদাত করে, শিরকের নিচের অপরাধ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতকে ছেড়ে দিয়ে অন্য কারো হেদায়েত গ্রহণ করে, ফির সাহেবের কথা, বুজুর্গনে দিনের কথা, বড় আলেমের কথা, শেখুল হাদিসের কথা, মুফতির কথা, এদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে আমার হাত থেকে যারা পানি পান করবে তারা 50 বছর যাবৎ পিপাসিত হবে না। লাইয়ারিজান না আলাইয়া কম, এমন তো অবস্থা একটি সম্প্রদায়কে দেখতে পাবো, আরিফুম কামাইয়া আরিফুনানি, আমি তাদেরকে চিনবে, তারা আমাকে চিনবে। সুম্মা ইউহাল্লু বাইনি ও বাইনম, অতঃপর আমার মাঝে এবং তাদের মাঝে আর সৃষ্টি করে দেওয়া হবে। ফকল ইন্নাহুম মিন্নি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ফেরেশতাগণ, এরা আমার উম্মত, ওজুর দাগ দেখে চিনে যায়। ফেরেশতারা বলবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসা বাদাক, আপনি জানেন না আপনি দুনিয়া থেকে আসার পরে এরা কি কি অন্যায় করেছে, যে তার ধর্মের নামে নতুন নতুন আবিষ্কার করেছে, বিদাত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, তাড়িয়ে দেওয়া বিতাড়িত করে যারা আমার দিনকে পরিবর্তন করেছে। তো বিদাত থেকে বেঁচে থাকতে হবে, যদিও বিদাতীদের জন্য সাফায়াত হতে পারে, তবে সেটি সর্বশেষ। তো শিরকের অপরাধ থেকে আমাদেরকে বাঁচতে হবে, বিদাত থেকে বাঁচতে হবে, তাহলে আশা করা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফায়াত পাওয়া যাবে। আর আল্লাহ যার জন্য অনুমতি দিবে সে ব্যক্তির জন্য সাফায়াত করতে পারবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিষয়ে দোয়া করে আল্লাহ রাসূলের সাফায়াত যেন আমাদের নসিব হয়। সূরা নাজমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অকাম মিম মালাকি ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইয়্যা ইল্লা মিন বাদি আন ইয়াযনা আল্লাহু লিমান ইয়াশা ওয়া ইয়ারদা। আসমান অনেক ফেরেশতা রয়েছে, তাদের সুপারিশ ফলপ্রসূ হয় না, ইল্লা মিন বাদি আন ইয়াযনা আল্লাহু লিমান ইয়াশা ওয়া ইয়ারদা, ওই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তির জন্য আল্লাহ অনুমতি দিবেন, যার উপর আল্লাহ রাজি খুশি হয়েছে। আল্লাহর জন্য আমাদের সকল রাজি খুশি হয়ে যায়, যেমন করে সাহাবাই কেরামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি খুশি হয়ে গিয়েছিলেন।